আজি মা মনসার পূজা আমার ইতিহাস প্রসিদ্ধ নিজেশ্বরী মন্দিরত। মোৰ ব্যক্তিগত অসুবিধা এটা থকা কারণে মন্দিরের ভিতর যাব পৰা নাই। ইয়ার প্রায় মা মনসা সেবা জানাইছো, অসমবাসী রাইজর মঙ্গল কামনা করছো। দেউধা নৃত্যও চালো, খুব একটা আধ্যাত্মিক নৃত্য, মই সকলোরে মঙ্গল কামনা করছো। তাতে মই কৈছো, শুনি লব। সব বর্তমান আমার গোটেই কথাটো হল যে প্রত্যেকটো সমষ্টি এটা জিলা হব লাগে। পলাশবাড়ী আমার সমজিলা হব, ছয়গাঁও বকো সমজিলা হব, আর সমরিয়া সমজিলা হব। গোটেই জিলার অধিকার এতিয়া সমষ্টিতে থাকিব 2 অক্টোবরেরপরা। জিলাবুর খালি সদর মহকুমার কারণে থাকিব। এটা জিলার কনসেপ্টে 2 অক্টোবরেরপরা নোহা হয়ে যাব। মই এবার চাই দিম। মই আর তেখেতক কি দিম, আর মই আমিও আশীর্বাদে লব লাগে। মই কি করিম, মোর কথা চিন্তা করবলৈ মোকে এৰি দিয়ক না। ইমান মানুহৰ কথা চিন্তা করো যেতিয়া মোৰ নিজৰ কথাওতো মই চিন্তা কৰিব পাৰো না, অন্য হয়। গতিকে মোৰ কথা বেলেগে চিন্তা কৰিব নালাগে, কি কৰো কি নকৰো ৰাইজে দেখি আছে। মন্ত্ৰীসভা মোৰ দুটা ভিউ আছে, যে বাই ইলেকশ্যনৰ আগত কৰো নে পিছত কৰো, মই চিন্তা কৰি আছো। কিন্তু যিমান দূৰ সম্ভৱ বাই ইলেকশ্যনৰ এসপ্তাহৰ পিছতে হৈ যাব। চক্ৰ বিষয়া দুদিন আগতে ট্ৰেন্সফাৰো হৈছে, আৰু আপোনালোকে মোক অভিযোগবোৰ দিব, যি অভিযোগ থাকে পুৰা চোৱা হ'ব। মই এবাৰ চেক কৰি দিওঁ।